সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে যে অবস্থায় আছো প্রত্যেকে আল্লাহর রহমতে হয়তো ভালো আছো। তো আমরা আশা করি এবং এই মহান সৃষ্টিকর্তার কাছে দোয়াও করি, তোমরা সবাই যার যার ঘরে দেখে সুন্দরভাবে জীবনযাপন করো। আর এই করোনাকালে আমাদের বাংলাদেশ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে অনলাইনে পাঠদানের জন্য, তার অংশবিশেষ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে এবং আমাদের আজকে যে টপিক এটা হবে ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা আজকে কীভাবে একটা ট্যাগ কোশ্চেন সম্পন্ন করতে হয় বা ট্যাগ কোশ্চেন কাকে বলে এনে বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই একটু মনোনিবেশ করে চিন্তা চেতনা করবো এবং আমরা সবাই ক্লাসগুলো সুন্দরভাবে ফলো করার চেষ্টা করব। তো ট্যাগ কোশ্চেন অর্থ, ট্যাগ অর্থ খোঁচা জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন অর্থ যখন কোনো বাক্যের শেষে ওই বাক্যে বক্তার সম্মতি অথবা অসম্মতি জানার জন্য যে ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। এখন ট্যাগ কোশ্চেন এটা আমাদের মূলত প্রথম সাময়িক পরীক্ষা বলি, দ্বিতীয় সাময়িক বলি, এসএসসি বলি, প্রত্যেক পরীক্ষায় এই অংশটা থাকে এবং এতে আমাদের পাঁচ ভাগের একটা অংশ দেওয়া থাকে। যদি আমরা পাঁচটা কোশ্চেন ফুলফিলভাবে সুন্দরভাবে করতে পারি তাহলে এই কোশ্চেন থেকে আমরা পাঁচ ভাগ প্রাপ্ত হব। সুতরাং যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং প্রত্যেক পরীক্ষায় এটা আছে, সুতরাং আমরা আজকে এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং যেখানে আমরা থাকি না কেন সবাই আমরা এটা একটু মনোযোগে বোঝার চেষ্টা করব। ট্যাগ কোশ্চেন সাধারণত দুই ফর্মে থাকে, অ্যাফার্মেটিভ ফর্মে থাকে এবং নেগেটিভ ফর্মে থাকে। তো আমাদের যদি ট্যাগ কোশ্চেনটা অক্সিলারি ভাগ যুক্ত, মূলত সেন্টেন্সের যদি অক্সিলারি ভাগ যুক্ত হয় তাহলে একটা করতে ফলো করে করতে হবে, আর যদি সেখানে অক্সিলারি ভাগ না থাকে তাহলে আমাদের একটা ব্যতিক্রম ফলো করতে হবে। আমরা প্রথমে দেখব যে অক্সিলারি ভাগ যুক্ত সেন্টেন্স কীভাবে ট্যাগ সম্পন্ন করতে হবে। দি বয় এই পাশটা দেখলাম আমরা এখানে আসছি অ্যাফার্মেটিভ ফর্ম, এই পাশটা আমরা নেগেটিভ ফর্ম। তো
যেহেতু
যেটা ডি টু তে আছে তাহলে আমরা একটা ডি নিলাম ডিডেশন দ্বারা কি যুক্ত করব এন্ট্রি যুক্ত করব বাট এন্ট্রি যুক্ত করব কারণ তার কোশ্চেন সাধারণত তার কোশ্চেন মানে সংক্ষিপ্তকরণ সেই ক্ষেত্রে আমরা এই নট এ কন্ট্রাক্টেড ফর্ম আছে এন্ট্রি তাহলে আমরা এটা কি এন্ট্রি ব্যবহার করলাম এবার দিনা এর নাম হবে সি কারণ আমরা তার কোশ্চেন কখনো নাম ব্যবহার করতে পারব না তাহলে আমরা এটা সম্পূর্ণ হলো যে অক্সিলারি ভার্ব বি কি আমরা কি করব সুতরাং দেখা গেল যে সাধারণত বহুল সাধারণ নিয়মে যে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্রসঙ্গে এন্টি যোগ করব আর নট থাকলে এন্টি দেবো না শুধু অক্সিলারি ভার্ব করে নাম নাম বসবে প্রণাম বসবে আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব তৈরি করে বসাবো আর নাম আর প্রণাম বানানোর যে নিয়মটা আমরা ইতিমধ্যেই কিছুটা আলোচনা এর ভিতরে হয়ে গেছে আবার আমরা একটু বলি যদি ব্যক্তিবাচক হয় বা ব্যক্তিবাচক হয় ব্যক্তিবাচক হলে পুরুষ সমান সরি স্ত্রী আর মহিলা সমান সি বসাবে প্রণাম হিসাবে আর মহিলার জন্য যদি চেনা না যায় মহিলা পুরুষ মহিলা তো পুরুষ চেনা না গেলে অথবা ছোট প্রাণী প্রাণী হলে সিঙ্গুলার সিঙ্গুলার সমান ইট প্লুরাল সমান দে বসবে এটা হলো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে নামকে প্রণাম বানানো নেই তো আমি আজকে যে জিনিসটা শেখালাম মূলত যে ট্যাগ কোশ্চেন কিন্তু অজায় বার্তাকে কীভাবে করতে হবে আর অজায় বার্তাকে কীভাবে করতে হবে দুটা জিনিস শেখালাম আর তার সাথে শেখালাম যে যেহেতু ট্যাগ কোশ্চেন কখনো নাম নম্বর হয় না সুতরাং আমরা নামকে কীভাবে প্রণাম বানিয়ে বসাতে পারি এই নিয়মটা দেখলাম আগামী পর্বে কথা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ঘরে বসে পড়াশোনা করার চেষ্টা করবে আর আমাদের এই ক্লাসগুলো স্কুলে ওয়েবসাইটে দেওয়া থাকবে তোমরা যাই কোনো সময় এটা দেখলে যদি কারো কোনো সমস্যা থাকে আবার রিভিউ করে দেখতে পারবে সুতরাং আজকের মতো এই কথা শেষ সোনা